শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মামুনুলকে অর্থ দিয়েছে বিএনপি, জামায়াত এবং পাকিস্তান। অতঃপর জাপান থেকে আসছে মেট্রো রেলের আরও ছয় কোচ। ছয় দশক পর আমেরিকা এবং রাশিয়া আবারও যুদ্ধের দ্বার প্রান্তে। জেরুজালেমের তুমুল সংঘর্ষ, আহত ১২০ জন। আমেরিকার ভিক্টোরিয়া ঘাঁটিতে রকেট হামলা, কাজে আসেনি প্রতিরক্ষা ব্যবস্থা। সীমান্তের কবুতর ঘিরে রহস্য, মামলা দিয়ে জেলে পাঠালো ভারত। এবং সবশেষ থাকছে করোনা মোকাবেলায় মোদীকে সাহায্যের প্রস্তাব দিল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা আগমন বিরোধী মিছিলে মাদ্রাসা ছাত্রদের নিয়ে আন্দোলন করিয়েছিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। তার পরিকল্পনা ছিল এই আন্দোলনের মাধ্যমে বিএনপি জামায়াতের সহযোগিতা নিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। এসব করতে মামুনুলকে অর্থ যোগান দিয়েছে বিএনপি, জামাত এবং পাকিস্তান, এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস। ঢাকা সূত্রের বরাত দিয়ে দীপাঞ্জ রায়চৌধুরীর লেখা এই প্রতিবেদন শুক্রবার দৈনিকটি অনলাইনে প্রকাশ পেয়েছে। সূত্রের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের প্রতিবেদনটিতে বলা হয়, সুবর্ণ জয়ন্তী ঘিরে হেফাজত যে সহিংসতা চালিয়েছে তা বিএনপি জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে শলা পরামর্শের ভিত্তিতেই হয়েছে। আর তহবিল এসেছে পাকিস্তান থেকে। আফগানিস্তানে তালেবানদের পক্ষ হয়ে যুদ্ধ করা বাংলাদেশি বংশোদ্ভূত জিহাদিদের সঙ্গেও মামুনুলের যোগাযোগ রয়েছে। রিমান্ডের জিজ্ঞাসাবাদে মামুনুল এসব তথ্য দিয়েছে বলে ভারতীয় ওই সংবাদ মাধ্যম দাবি। মহাসচিব এবং ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে 18 এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে বেলা 12টার দিকে গ্রেফতার করা হয়। পরের দিন সোমবার তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। মেট্রো রেলের জন্য জাপান থেকে আসছে আরও 6 সেট ট্রেন। এগুলো ইতিমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে জাপান ছেড়েছে। বুধবার বাংলাদেশ সময় 8:40 জাহাজীকরণ শেষে কুবে সমুদ্রবন্দর থেকে জাপান ছাড়ে। 16 জুনের মধ্যে মোংলা বন্দর হয়ে উত্তরা ডিপুতিতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এর আগে 6 সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে। বাংলাদেশের মেট্রো রেলের জন্য মোট 24 সেট ট্রেন দিচ্ছে জাপান। এর জন্য মোট ব্যয় হচ্ছে 4,257,34,00,000 টাকা। 2 সপ্তাহে 2টি ইঞ্জিন আর 4টি কোচের সমন্বয়ে ট্রেনের সেটগুলো তৈরি হচ্ছে জাপানে। এরই মধ্যে তৈরি হয়েছে 5 সেট ট্রেন, যার প্রথমটি দেশে এসে পৌঁছেছে। দ্বিতীয় সেট জাপান থেকে রওনা হয়েছে, সেটি পৌঁছাতে পারে আগামী 16 জুন। রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া এবং আমেরিকা যুদ্ধের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। বিংশ শতকে ক্যারিবিয়ান সংকটের পর এই প্রথম দুই দেশে সবচেয়ে বিপজ্জনক অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। রুশ বার্তা সংস্থা রিয়া নেভনস্কি প্রকাশিত একটি নিবন্ধনে তিনি এই মন্তব্য করেন। রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মেদভেদেভ আরও বলেছেন, ক্যারিবিয়ান সংকট থেকে আমেরিকা এবং রাশিয়ার নেতারা এই শিক্ষা নিয়েছিলেন যে আন্তর্জাতিক ইস্যুতে সংঘাতের পরিবর্তে সহযোগিতা শুরু করবে। তিনি বলেন, বর্তমানে মার্কিন নীতিতে তৎকালীন পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রনীতি অস্থিতিশীল হয়ে পড়েছে। মেদভেদেভ পরমাণু সমঝোতা সহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে গেছে। বর্তমানে জো বাইডেনের বক্তব্যেও এই পরিস্থিতি অব্যাহত থাকার ইঙ্গিত মিলেছে। রাশিয়ার এই প্রভাবশালী নেতা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার অবস্থান দুর্বল হয়ে পড়েছে, এই কারণে তাদের পররাষ্ট্রনীতিতেও অস্থিতিশীলতা দেখা দিয়েছে। কট্টরপন্থী ইহুদি ফিলিস্তিনি এবং ইসরায়েলি পুলিশের মধ্যে পূর্ব জেরুজালেমে ত্রিমুখী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। তুমুল এই সংঘর্ষে অন্তত 120 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে আরবদের মৃত্যু কামনা করে স্লোগান দেয়া কয়েকশো কট্টর জাতীয়তাবাদী ইসরায়েলি ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মুখোমুখি হয়। এতে ধর্মীয় সহিংসতার সৃষ্টি হয় এবং রাতভর সংঘর্ষ চলে। উল্লেখ্য, ইসরায়েল 1967 সালে পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে অস্থিরতা বিরাজ করছে।
তারা সেখানে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী বলে দাবি করে আসছে ইরাকের বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত তিনটি রকেট আঘাত এনেছে। রকেট আঘাত হানার পরপরই মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়াতে সাইরেন বেজে ওঠে এবং বেশ কয়েকটি মার্কিন বিমান আকাশে উড়তে শুরু করে। আল মায়েদিন টিভি চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বাগদাদ বিমানবন্দরের অদূরেই আল হাইয়া আল ফুরাত এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয়। কিন্তু মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সিআরএম এসব রকেট শনাক্ত বা ধ্বংস করতে ব্যর্থ হয়। রকেট হামলার পরপরই ইরাকি নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান শুরু করেছে। তারা রকেট লঞ্চারটি খুঁজে বের করার চেষ্টা করছে। কয়েকদিন আগেও ইরাকে মার্কিন নিয়ন্ত্রণাধীন বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ওই বিমান ঘাঁটিতে মূলত মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত একটি নিরাপত্তা কোম্পানির ঠিকাদারেরা বাস করে। সম্প্রতি ইরাকে মার্কিন সেনা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে হামলা বেড়েছে। গত মাসে মার্কিন সামরিক বহর লক্ষ্য করে কয়েক দফা হামলা হয়েছে। ইরবিল ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। হামলা থেকে রক্ষা পেতে ইরাকে নতুন নতুন সামরিক সরঞ্জাম এনেছে মার্কিন সেনারা, কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না। ইরাকের সংসদ এর আগে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে। এই রহস্য ইতিহাসের পাতা থেকে উঠে আসা। কবুতরকে গুপ্তচর হিসেবে ব্যবহার করার রীতি সবারই জানা। ফির সামনে এলো এমনই একটি ঘটনা। ভারতের পাঞ্জাবের বুরানওয়ালা সেনা চৌকিতে একটি কবুতর ধরা পড়েছে তিন দিন আগে। সেটির পায়ে একটি নম্বর লেখা কাগজ পাওয়া যায়, যার রহস্য এখনও বোঝা যায়নি। এরই মধ্যে কবুতরকে পাঞ্জাবের জেলখানায় কয়েদ করে রাখা হয়েছে, এমনকি তার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। ভারতের পুলিশে জানিয়েছে, সেনা ক্যাম্পের সামনে ডিউটি করছিলেন নীরজ কুমার নামের এক সেনাকর্মী। হঠাৎই একটি সাদা কালো কবুতর তার কাঁধে এসে বসে। উড়ে যাওয়ার আগে তিনি সেটিকে ধরে ফেলেন। কবুতরকে তল্লাশি করতে গিয়ে চমকে যান নীরজ। দেখেন কবুতরের সঙ্গে আটকে রয়েছে একটি সাদা কাগজ। সঙ্গে সঙ্গে নীরজ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপরে কবুতরটিকে ক্যাম্পে নিয়ে গিয়ে খোলা হয় পায়ের কাগজটি। দেখা যায় তাতে একটি নম্বর লেখা আছে, তবে কী নম্বর, কোন উদ্দেশ্যে লেখা ছিল সে সম্পর্কে সেনা বা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই কবুতর সীমান্তের উপার থেকে পাঠানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। এরপরই আইন মেনে পায়রার বিরুদ্ধে একটি FIR দায়ের করেছে থানায়। উল্লেখ্য, গত বছরের মে মাসে জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় পাকিস্তানি সীমান্ত থেকে এমনই একটি কবুতর ধরা পড়েছিল। সেবার সন্দেহ করা হয়েছিল পাকিস্তানি গুপ্তচর বৃত্তির জন্য এই কবুতরগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। গত ২৪ ঘন্টায় ভারতে 3,32,503 জন করোনা আক্রান্ত হয়েছেন। এরই সময় গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 2,263 জন। করোনা সংক্রমণের মতোই এদিন হয়েছে রেকর্ড সংখ্যক মৃত্যু। এখন পর্যন্ত করোনায় 1,86,908 জন প্রাণ হারিয়েছেন। মহামারী করোনার এই ভয়াবহ সংকটে ভারতকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সমাজকর্মী এবং মানবাধিকার রক্ষা আন্দোলনের প্রধান ফয়সাল ইদি। তার জনকল্যাণমূলক সংস্থা ইদি ফাউন্ডেশনের প্রধান ভারতে 50টি অ্যাম্বুলেন্স এবং স্বেচ্ছাসেবক পাঠানোর অনুমতি চেয়েছেন নয়াদিল্লির কাছে। আজ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে করোনা মোকাবেলায় পাশে দাঁড়ানোর এই প্রস্তাব দেন ফয়সাল। এতে বলা হয়েছে, ভারতের বহু মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই সংকটজনক পরিস্থিতি দেখে আমরা মর্মাহত। প্রতিবেশী বন্ধু হিসেবে আমরা সহমর্মিতা জানাচ্ছি। ফয়সাল জানিয়েছেন, তিনি নিজে পাকিস্তানের স্বেচ্ছাসেবী দল নিয়ে ভারতে আসতে চান। অ্যাম্বুলেন্স চালক, চিকিৎসাকর্মী এবং চিকিৎসকদের নিয়ে গঠিত এই স্বেচ্ছাসেবী দল ভারত সরকারের নির্দেশ মতো কোভিড মোকাবেলায় লড়াই অংশ নেবে বলে মোদীকে চিঠিতে জানিয়েছেন তিনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।